আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব চিকেন পাকোড়া রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। চিকেন পাকোড়া করা লাগে এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট নিচে ছোট ছোট করে কাটিয়া আর কাপটি হিসাব করি আর কি এক কাপ ব্রেস্ট হয়েছে এখানে। তো ও চিকেন ব্রেস্ট কুসিন এখন আমি একটু মাখাইমো। তো পয়লা এখানে আমি লেমন জুস দিলাম এক টেবিল চামচের মতো হইব। এক চা চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি দিছি আর রাখছি কাঁচামরিচ দুই তিনটারে খাটিয়া। লবণ লাগবো আমার স্বাদ মতো, হাফ চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ ক্রাশ করা, হাফ চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ জিরারে আমি ক্রাশ করিয়া দিছি। দিয়া এখন ও মশলা দিয়া আমি চিকেন সানি ধরে বালা করি একটু মাখাইমো। মাখাইয়া এখন 10 মিনিটের মতো আমি রাখি তুমি এক সাইডে দিই। দশ মিনিট পরে কেন আমি হাফ কাপ পেঁয়াজ দিছি, ধনিয়া পাতা দিলাম আর দিলাম গ্রাম ফ্লাওয়ার বা বেসন। বেসন কেন আমি হাফ কাপ দিছি আর দিলাম আমি ফাইন ফ্লাওয়ার বা চাউলের গুঁড়ি, এখানে আমি 2 টেবিল চামচের মতো দিছি। ফাইন ফ্লাওয়ারে পাকোড়াটা একটু ক্রাঞ্চি করবো আর কি ওটা লাগে আমি দিছি। আর ডিম দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের একটা ডিম আর হাফ টিস্পুনের মতো হলুদ দিয়া আমি এখন সবানি ধরে বালা করি মিক্স করবো। আর পাকোড়ার ক্রাঞ্চিনেসটা আপনারা যতক্ষণ বালা ফাইন অতক্ষণ মানে জেলা আপনারা বালা ফাইন ওলাও দিবা আর কি। মানে চালের গুঁড়ি যদি কেন আমি 2 টেবিল চামচ দিছি, যদি আপনি আরও বেশ করে ক্রাঞ্চি হইতে চাইনতে আরও 2 টেবিল চামচের মতো দিলে দিতে পারবা। তো আমার সবটা মাখাইয়া লাগছে, সামান্য ওটা পানি দেওয়ার দরকার। তো এখানে আমি এখন 2 টেবিল চামচের মতো পানি দিছি আর 1 টেবিল চামচের মতো তেল দিলাম। এখন কেউ সপ্তাহ দিয়া বালা করে আবার আমি মাখাইমো। বালা করে মাখাইয়া বাদে আমি গুড়িয়া রাখিলাম এক ঘন্টার মতো। আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি আবার ও গুলাখানি ধরে একটু লাড়িয়া দেখবো কিতা হয়েছে। যদি লাগে আমার কাছে পানি দেওয়ার দরকার তারপরেও আমি এখানে সামান্য পানি দিব। তো এখানে এখন কোবালা করে আমি একবার লাড়িয়া দিছি, লাড়িয়া দিয়া লাগে একটু পানি দেওয়ার দরকার। তো এখানে আরও 1 টেবিল চামচের মতো আমি পানি দিছি। পানি দিয়ে আরও পারলে আমি বালা করে মিক্স করবো। মিক্স করিয়ার বাদে আমি ও পাকোড়াখানি ধরে ফ্রাই করবো। তো ফ্রাই করা লাগে আমি ডিপ ফ্রাই করবো আর কি। তোতে লাগে আমি ফানোর মাঝে তেল বেসরি দিয়া বই দিছি আর তেল দিয়া তেলটা পয়লা গরম করিয়া এখন আমি মিডিয়ামের মাঝে তেলটা মানে চুলার আগুনটা রাখি দিছি। তো মিডিয়ামের মাঝে রাখবার কারণে কারণ পাকোড়া দেওয়ার লগে লগে যদি তেল বেশি গরম থাকে তো উপরের সাইড বেশি কুক হয়ে যাব আর ভিতর খাঁচা থাকব। তো তার আগে মিডিয়ামের মাঝে চুলার আগুন রাখবো আমি, যাতে করে চিকেনের পাকোড়া করলাম চিকেনও বালাটাকে কুক ভিতর থাকি। এখন আমি ও পাকোড়া গুনতরে আর এক সাইড উল্টাইয়া দিলাম। দুই তিনবার উল্টাইয়া দিয়া ওলা করিয়া যে সময় লাগবো আমার কাছে যেন পাকোড়া রেডি গেছে সময় আমি লামাই দিব। তো আপনারাও যে সময় এলা করবা দেখতে পারবা, এমনি দেখলে বোঝা যাইব কোন সময় লামাইতা। তো যে সময় সকল সাইড একলাখান কালার আইব ও সময় গিয়ে আমি লামাই দিব। তো এখন লাগে আমার পাকোড়া রেডি গেছে, আমি ওলা কালার চাই। তো ও কালার আছে আমার, এখন আমি এখন ধরে লামাইয়া একটা টিস্যু পেপারের মাঝে তুলিয়া রাখি দিব। তো ওলা করে করে আমি সকলটি পাকোড়া করে দিব। তো রেডি গুলো ভিউয়ার্স আমার চিকেন পাকোড়া। আশা করি আপনারা আমার রেসিপিটা ভালো পাইছেন। আমি এখানে সস লগে সার্ভ করছি, আপনারা সস দিয়েও খাইতে পারবা বা বিকালের চা লগেও খাইতে পারবা। তো জেলাও আপনারা ভালো পাই নলেও খাইবা। আশা করি আপনারা আমার রেসিপিটা ভালো পাইছেন। যদি ভালো পাইয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর এই রেসিপিটা লাগে আমার এক বোনে রিকোয়েস্ট করছিল, আশা করি আপনিও যদি দেখে থাকেন তো খুশি হইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও উপলক্ষে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।